জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে এই শিরোনাম, ইউক্রেনে অশুভকে পরাজিত করবে রাশিয়া, বললেন কিম। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরান, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ হবে না, জানালেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে মার্কিন সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের অশুভ শক্তি, মন্তব্য রাশিয়ার। লিবিয়ায় বন্যা, সাগরে ক্রমাগত আছড়ে পড়ছে লাশের পর লাশ। দক্ষিণ কোরিয়ায় $500 কোটি যুদ্ধ বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব সূচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না জান্তার সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে অশুভকে পরাজিত করবে রাশিয়া, বললেন কিম। কমরেড পুতিনের সঙ্গে একসাথে আমরা কোরীয় উপদ্বীপে এবং ইউরোপের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি বিস্তৃত আলোচনা করেছি এবং এর সিদ্ধান্তে পৌঁছেছি যে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কৌশলগত এবং পরিকল্পিত সহযোগিতা আরও জোরদার করতে হবে, বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পর বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পুতিনের স্বাস্থ্য, মহান রাশিয়ার বিজয়, কোরিয়ান রাশিয়া বন্ধুত্ব এবং উপস্থিতি সকলের স্বাস্থ্যের জন্য ট্রাস্টের প্রস্তাব দেওয়ার আগে কিম বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী রাশিয়া ইউক্রেন বিশেষ সামরিক অভিযানে জয়ী হবে। রাশিয়ার সেনাবাহিনী এবং জনগণ অবশ্যই একটি মহান মন্দের শাস্তির জন্য পবিত্র সংগ্রামে একটি মহান বিজয় অর্জন করবে। যারা আধিপত্য দাবি করে এবং সম্প্রসারণবাদী তারা পরাজিত হবে, কিম যোগ করেছেন। পরতপক্ষে যিনি নিজের দেশ ছেড়ে কোথাও যান না, সেই কিমই বুলেট প্রুফ প্রাইভেট ট্রেনে চেপে মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন রাশিয়ায়। প্রথমে মনে করা হচ্ছিল ইস্টার্ন ইকোনমিক ফোরাম যেখানে বসেছে পূর্ব রাশিয়া, সেই ভ্লাদিভস্টক শহরে মুখোমুখি বসতে পারেন কিম পুতিন। পরে দেখা গেল হাসি মুখে দুই রাষ্ট্রপ্রধান পরস্পর কর্মদর করছেন ভ্লাদিভস্তকে প্রায় 1000 কিলোমিটার দূরের কসমোড্রোন স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে। বৈঠক সেরে বেরিয়ে দুদেশের মধ্যে 100 বছরের বন্ধুত্ব স্থাপনের বার্তা দিতে শোনা গেল কিম কার পুতিন। রীতিমতো কোরীয় প্রবাদ আওড়াতে শোনা গেল রুশ প্রেসিডেন্টের, ভালো জামাকাপড় বলতে নতুন কিছুই বোঝায়, কিন্তু একজন ভালো বন্ধু মানে পুরনো বন্ধুই। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরান, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ হবে না, জানালেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে কোনো যুদ্ধ হবে না বলে ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি। ইরানের উত্তরাঞ্চলীয় দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক সময় যখন উত্তেজনা বেড়েছে তখন এ কথা জানালেন আস্তিয়ানি। তিনি গতকাল তেহরানের মন্ত্রী পরিষদের এক বৈঠকে অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। তিনি বলেন ককেশাস অঞ্চলে কোনো যুদ্ধ হবে না, ককেশাস অঞ্চলের ভূ রাজনীতির ব্যাপারে তেহরানের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ বলে মন্তব্য করেন জেনারেল আস্তিয়ানি। তিনি বলেন, আমরা আঞ্চলিক ভূ রাজনীতিতে কোনো পরিবর্তনকে সমর্থন করি না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা আজারবাইজান আর্মেনিয়া পরিস্থিতির উপর গভীর নজর রাখছি, আমাদের পর্যবেক্ষণ বলছে ককেশাস অঞ্চলে কোন যুদ্ধ বা নাটকীয় পরিবর্তন হতে যাচ্ছে না। এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন ককেশাস অঞ্চলে যাতে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে সেজন্য বাকু ইরেভানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে তেহরান। তিনি বলেন, আর্মেনিয়া আজারবাইজানের পক্ষ থেকে এটি একটি হামলার আশঙ্কা করছে, তবে বাকু আমাদের এই বলে আশ্বস্ত করেছে যে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতের যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। 2020 সালের শেষ দিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধে 1000 মানুষ নিহত হয়েছিল। মার্কিন সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের অশুভ শক্তি, মন্তব্য রাশিয়ার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের সবচেয়ে বড় অশুভ শক্তি। মার্কিন সামরিক আধিপত্যের উৎপত্তি, তথ্য এবং বিপদ সম্পর্কে বার্তা সংস্থা সিনহুয়ার থিঙ্ক ট্যাঙ্ক সিনহুয়া ইনস্টিটিউট প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের ব্যাপারে জাখারোভা এমন মন্তব্য করেন। মুখপাত্র বলেন, প্রতিবেদনটি অত্যন্ত সময় উপযোগী এবং এর শব্দগুলো প্রকৃত সত্য। জাখারোভা বলেন, মার্কিন সামরিক আধিপত্য বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান এবং দেশগুলোর জন্য সমান অধিকার ও বাধ্যবাধকতাগুলোকে সঠিক করে তুলেছে, আর এটি সামগ্রিকভাবে বৈশ্বিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তিনি বলেন, এটা কেবলমাত্র বিশ্বের জন্যই ক্ষতিকর নয়, যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর। জাখারোভা বলেন, মার্কিন আধিপত্য স্থিতিশীলতা বীজে বপন এবং আন্তর্জাতিক সম্পর্কের যৌথ নীতির বিরুদ্ধে কাজ করবে। লিবিয়ায় বন্যা, সাগরে ক্রমাগত আছড়ে পড়ছে লাশের পর লাশ। লিবিয়ার দারনার শহরে ভয়াবহ বন্যায় হতাহতের বিষয়ে দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের মন্ত্রী হিসাম চোকিয়াতো বলেছেন সাগরে ক্রমাগত আছড়ে পড়েছে লাশের পর লাশ, আবার বহু মানুষ লাশের ব্যাগ জড়িয়ে ত্রাণ সহায়তার জন্য আকুতি জানাচ্ছেন, আর নিহতদের অনেককে গণকবরে দাফন করা হয়েছে। ঘূর্ণিঝড় দানিয়েল রোববার আঘাত হানলে একটি বাঁধ ফেটে গেলে দারনার শহরে বন্যার পানিতে তলিয়ে যায়। উদ্ধারকর্মীরা ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছে। হাসপাতালের
মর্গগুলো সয়লাভ হয়ে পড়েছে লাশে। দানার কাছে একটি হাসপাতালে কর্মরত লিবিয়ার চিকিৎসক নাজিম তাহরুমি বলেছেন আরও সহায়তা দরকার। তিনি বলেন, হাসপাতালে আমার অনেক বন্ধু আছে যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়ে গেছে। তারা সবকিছু হারিয়েছে, আমার এমন লোকজনের দরকার যারা পরিস্থিতি বুঝতে পারবে, প্রয়োজনীয় সহায়তা দরকার, এমন কুকুর প্রয়োজনে যারা ঘ্রাণ সুখে মানুষ বের করে নিয়ে আসতে পারবে। আমাদের মানবিক সহায়তা দরকার, এমন মানুষ দরকার যারা জানে তারা কি করছে। তুর্কি গণমাধ্যম লিবিয়ান ডক্টর্স ইউনিয়নের প্রধান মোহাম্মদ আল ঘোষ বলেছেন, সেখানে বিশেষায়িত ফরেন্সিক ও রেস্কিউ টিম দরকার, এছাড়া আরেক দল দরকার যারা লাশ উদ্ধারে বিশেষজ্ঞ। মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স বলেছে, মেডিকেল সহায়তার প্রয়োজনীয়তা যাচাই করে এবং জরুরি মেডিকেল উপকরণ ও বডি ব্যাগ লিবিয়ার রেড ক্রিসেন্টকে দেওয়ার জন্য একটি দল আজই দেখা যাচ্ছে। ওদিকে শহরের রাস্তাঘাট কাদার ধ্বংসস্তূপে ঢেকে আছে, রাস্তায় ছড়িয়ে ছিটে আছে তছনছ হয়ে যাওয়া অসংখ্য গাড়ি। চকিয়ত বলেছে, দারনার শহরে কিছু এলাকা একেবারেই হাওয়া হয়ে গেছে। তিনি বলেন, কল্পনা করুন একটি আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আপনি এখন দেখতেই পারছেন না, এটা আর নয়, আমি এমন দৃশ্য আর আগে কখনো কল্পনাও দেখিনি, এটি সুনামির জন্য হয়েছে। তাহমুফ তাহ ডেরনার একজন ফটো সাংবাদিক, তিনি বলেছেন, 2011 সাল থেকে বিশেষজ্ঞরা বাঁধ নিয়ে সতর্ক করে আসছিলেন, কিন্তু কেউ এর জন্য কিছু করেনি, বাঁধটা বিমান হামলার মতো ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেছেন, পানি এখন বন্ধ হয়নি এবং এর যা পড়ে আছে তাহলে ধ্বংসস্তূপ, বহু মানুষ এখনো পানিতে। দক্ষিণ কোরিয়ায় $500 কোটি যুদ্ধ বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার কাছে 25টি F-35 যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ বিমান ও সংশ্লিষ্ট সরঞ্জামের মূল্য $500 কোটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরে দেওয়া তথ্য মতে, 25টি F-35 যুদ্ধ বিমান বিক্রির অনুমোদনের বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে। কোরীয় উপদ্বীপে দুই কোরিয়ার প্রতিদ্বন্দ্বিতার মাঝে সিউলের সমর্থন করছে যুক্তরাষ্ট্র। এর সমর্থন সামরিক সহযোগিতা পর্যন্ত বিস্তৃত। এর সময় নিয়ে সাম্প্রতিক সময় অঞ্চলের চলমান উত্তেজনা নতুন রূপ লাভ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুদ্ধবিমান আঞ্চলিক আগ্রাসন থেকে সুরক্ষা নিশ্চিন্তে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করবে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করবে। নতুন জোট আকাশে সিউলের সক্ষমতা বাড়ি তুলবে, ছাড়া এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড আত্মরক্ষা ক্ষমতা বাড়াবে। জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও কিম জং উনের রাশিয়া সফরের মধ্যে বিক্রির খবর এলো। সূচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না জান্তা সরকার। অং সাং সূচিকে চিকিৎসা সেবা দিচ্ছে না মিয়ানমারের জান্তা সরকার, ফলে সূচির জীবনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেছে তার দল। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, চিকিৎসা বঞ্চিত করার পাশাপাশি সূচির খাবারও অবহেলা করা হচ্ছে। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমা ফের দখল করে সেনাবাহিনী, তারপর থেকে আটক আছেন সূচি। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কারাবন্দী 78 বছর বয়সে সূচি মাথাঘোরা, বমি ও দাঁতের সংক্রমণের মতো অসুস্থতায় ভুগছেন। সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জানিয়েছে, আমরা খুবই উদ্বিগ্ন, তিনি কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন, এমনকি তাকে স্বাস্থ্যকর খাবারও সরবরাহ করা হচ্ছে না, তার আবাসন ব্যবস্থাও সুবিধাজনক নয়, ইচ্ছে করে তাকে জীবনের ঝুঁকিতে ফেলা হচ্ছে। দলটির সূচির কিছু হলে তার জন্য জান্তা সরকারকে দায়ী থাকবে বলেও জানিয়েছেন তাদের বিবৃতিতে।